মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় এটা হয়তো অনেকেই বিশ্বাস করে না, বাট আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কীভাবে আপনার ফ্রিল্যান্সিং এর যে প্রথম ধাপটা আছে সে ধাপটা পের হবেন এবং এখানে আপনি ছোট ছোট কাজ করে প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারবেন। এবং এখানে আমি ফ্রিল্যান্সিং করে এখান থেকে আমি মোটামুটি প্রায় 3-4 হাজার টাকার মতো ইনকাম করছি এবং আজকে এখান থেকে লাইভ আমি 500 টাকা এখান থেকে উইথড্র নিয়ে দেখিয়ে দিব। অনেকেই আছেন যে আপনার ডলারটা কীভাবে বিকাশে এক্সচেঞ্জ করে টাকাটা নেবেন এটা হয়তো অনেকেই জানেন না। জাস্ট আপনারা কী করবেন, আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স হয়ে যায় জাস্ট আমাকে একটা SMS দিবেন, তাহলে আমি তো আপনি ডলারটা কিনে নিয়ে বিকাশে টাকাটা দিয়ে দিব। ওকে, তো চলুন শুরু করা যাক। এর আগে একটা কথা বলে নিই, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর ভিডিওটা মাস্ট বি আজকে লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর, লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা সাইটে চলে আসবে। তো আজকে কথা বলবো পিকোওয়ার্কার সাইট নিয়ে। তো এই সাইটটাতে আপনারা মূলত ছোট ছোট কাজ করবেন, যেমন এখানে আপনারা টাইপিং করতে পারেন, আপনার ভিডিও দেখে আপনার ইউটিউবে লাইক করে কমেন্ট করে বা আপনার সাইন আপ করে বা সার্ভে করে কিন্তু ইনকাম করতে পারেন। জাস্ট আপনারা কী করবেন, অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সাইন আপ যে অপশন রয়েছে জাস্ট সাইন আপ অপশনটার উপরটা ক্লিক করে দেবেন। জাস্ট আমরা সাইন আপ অপশনটার উপরটা ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। এখানে আপনার নামটা দিয়ে দেবেন, তারপর একটা ইমেল দিয়ে দেবেন, তারপর একটা নিকনেম দেবেন, অবশ্যই একটা নিকনেম দিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে জাস্ট আপনার বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে অপশন রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করার পর এখানে যে সাইন আপ যে অপশন রয়েছে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবং আপনার ইমেলে যদি কোনো ভেরিফিকেশন লিঙ্ক যায় তাহলে ভেরিফাই করলে হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করবো এবং এখানে আপনাদের আজকে লাইভ আমি কাজ করে দেখিয়ে দিব, কারণ আপনারা কীভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এছাড়া আমি এই পিকোওয়ার্কার সাইটে নিয়ে 7টা পার্ট করেছি, আমার ভিডিওতে দেওয়া আছে, এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কারণ প্রত্যেকটা পার্টই আমি কাজগুলো বুঝিয়ে দিয়েছি। তো প্রথমে এখান থেকে আমি টাকাটা উইথড্র নিয়ে দেখে দেবো। অনেকেই বিশ্বাস করে না যে টাকা উইথড্র করে কিনা বা এরকম সাইট ট্রাস্টেড সাইট পান না, জাস্ট এখান থেকে উইথড্র করে দেখে দেবো আর এখান থেকে আমি পেন পিসি সেটা দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু $6.07 রয়েছে এবং এখানে পেন্ডিংয়ে রয়েছে কিন্তু $3.10। ওকে, জাস্ট আমরা কী করবো, উইথড্র নেওয়ার জন্য 3 বার আইকনে ক্লিক করবো, তারপর এখানে যে ওয়ালেট যে অপশন রয়েছে জাস্ট এই ওয়ালেট অপশনটার উপরটা ক্লিক করে দেবো, তারপর এখানে উইথড্র অপশনটার উপরটা ক্লিক করে দেবো, তারপর এখানে রিকোয়েস্ট উইথড্র যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দেবো। তার আগে এখান থেকে দেখেন আমি এখান থেকে কত পেমেন্ট পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় $17 মতো কিন্তু এখান থেকে পেমেন্টটা নিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি 1 সপ্তাহ আগে এখান থেকে পেমেন্ট নিয়েছি, 2 সপ্তাহ আগে কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছি। আমি তেমন কাজ করার সময় পাই না, কারণ আমাকে ভিডিও বানাতে হয় এবং অন্য অন্য সাইটে কাজ করে পেমেন্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিতে হয়, তা ভিডিও বানাতে হয়। জাস্ট আমরা কী করি, রিকোয়েস্ট উইডোতে ক্লিক করে দেবো। ওকে, রিকোয়েস্ট উইডোতে আমরা একটা ক্লিক করে দিলাম। আর ডলার বাইসেল করতে চাইলে অবশ্যই আমার সাথে নক দেবেন এবং আমি কীভাবে ডলার বাইসেল করে আপনার বিকাশে টাকা নেবেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা চাইলেও দেখে নিতে পারেন। জাস্ট আমরা উইডো রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। ওকে, তো তারপর কী করবো, এখানে আমরা 3টা মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবো। এখানে আমরা লাইট কয়েনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো, পেপালের মাধ্যমে, স্কিলের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। এখানে দিতে পারছেন লাইট কয়েনে 9% ফি দিতে হবে আপনার, পেপালে 7% ফি এবং 6% এখানে ফি দিতে হবে স্কিলে। জাস্ট আমরা এখান থেকে লাইট কয়েনটা চুজ করবো, যেহেতু আমি লাইট কয়েন বেছে নেবো, সেহেতু আমরা লাইট কয়েনটা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর একটু নিচে আসতে হবে, তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফি টিকেটে এবং এখান থেকে $11.11 এখান থেকে পাবো। জাস্ট আমরা কী করবো, এখানে যে অ্যাড্রেসটা রয়েছে কয়েন বেসে সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো। জাস্ট আমরা কয়েন বেসের লাইট কয়েন অ্যাড্রেসটা দিব। ওকে, তো আমরা কয়েন বেসে চলে আসলাম। তারপর কী করবো, এখান থেকে লাইট কয়েন যে রয়েছে জাস্ট লাইট কয়েন থেকে আমরা অ্যাড্রেসটা কপি করবো। জাস্ট এখান থেকে লাইট কয়েনে ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট এইটা অপশনটা এখান থেকে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করবো। অ্যাড্রেসটা কপি করলাম, তো কপি করার পরে জাস্ট কী করবো, এখানে আমরা এটা দিয়ে দিব। তারপর এখানে সেন্ড টোকেন যে অপশন রয়েছে জাস্ট সেন্ড টোকেন অপশনটার উপরটা ক্লিক করে দেবো। তারপর আমাদের ইমেল একটা টোকেন যাবে, সেটা আমরা কপি করে এখানে পেস্ট করবো। তো পিকওয়ার্কার থেকে আমরা অলরেডি একটা SMS পেয়ে গেছি, জাস্ট এটা আমরা ওপেন করবো। ওপেন করার পরে জাস্ট এখান থেকে যে টোকেনটা রয়েছে জাস্ট এই টোকেনটা এখান থেকে কপি করবো। ওকে, জাস্ট কপি করলাম, তো কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করার পরে এখানে সাবমিট করবো। সাবমিট করলে কিন্তু এখানে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেলো এবং এখানে কিন্তু এরকম চিহ্ন চলে আসলো, এখানে ফিউ এ মিনিট লেখা চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে 10 বিজনেস ডেজ ওয়েট করতে হবে, এরকম ওয়েট করতে হবে না, আপনাকে 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দেবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা কেটে নিয়েছে এবং এখানে পেন্ডিংয়ের ব্যালেন্সে কিন্তু এত রয়েছে। ওকে, জাস্ট এখন আপনারা কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখে দিই। ইনকাম করার জন্য এখানে ফাইন জবস রয়েছে, ফাইন জবটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ফাইন জবে ক্লিক করার পর এখানে অনেকগুলো জব আপনার জন্য পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু জব রয়েছে। তো এইসব ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনাকে ইনকাম করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পর আপনি 60টা কাজ সাবমিট করতে পারবেন এবং প্রথম প্রথম অবস্থায় আপনার এখান থেকে কম অ্যামাউন্টের যে কাজগুলো রয়েছে সে অ্যামাউন্টের কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ ভুল কাজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন 34 সেন্টের কাজ রয়েছে, এই কাজটা আপনাকে কখনো করতে যাবেন না প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় আপনি 3 সেন্ট, 4 সেন্ট, 6 সেন্ট, 5 সেন্ট এরকম কাজগুলো আপনার করতে যাবেন, যেমন এই 4 সেন্টের কাজগুলো আপনার করতে যাবেন প্রথমে। ওকে,
তার আগে একটা কথা বলবো, এখানে আপনার ত্রিবার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর মাই অ্যাকাউন্ট যে রয়েছে মাই অ্যাকাউন্টের অপশনের উপর ক্লিক করতে হবে, তারপর এখানে ওয়ার্কার স্ট্যাটাস যে রয়েছে জাস্ট এটাতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেস রেট কিন্তু এখানে 99% রয়েছে, ওকে। তার এই যে আপনার নিচে যে আসে এটা 76%, এটা কখনও যদি আপনার 74%-এর নিচে আসে তাহলে কিন্তু আপনার কাজগুলো সাবমিট করতে পারবেন না, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, ওকে। যেহেতু আমার পেন্ডিংয়ে রয়েছে সেহেতু আমার এখানে 76% দেখা যাচ্ছে, যখন আমার সবগুলো রিভিউ হবে তখন কিন্তু আমার এটা কিন্তু চলে আসবে উপর দিকে, ওকে। এই কাজ এইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। জাস্ট আমরা এখানে ফাইন জব অপশনটার উপর ক্লিক করে দেবো, ওকে। তারপর এখানে কীভাবে আপনার ইনকাম করবেন সে প্রক্রিয়াটা দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ চলে আসে, ইউটিউব অ্যান্ড সাবস্ক্রাইবের কাজ চলে আসছে। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, যেহেতু আমি 3-4 বার দেখাচ্ছি সেজন্য এই কাজটা আমি দেখাবো না। তো এখান থেকে আজকে আমি সাইন আপে কাজ করে দেখে দেবো। তার আগে এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, আপনি যে ক্যাটাগরি কাজ করেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যেই ক্যাটাগরি ইচ্ছা সেরকম ক্যাটাগরি দেখুন। এখানে সাইন আপ, আপনার সার্চিং, তারপর ইউটিউব, এখানে ফেসবুক, এখানে টুইটার, এখানে ইনস্টাগ্রামের কিন্তু কাজ রয়েছে, ওকে। জাস্ট এখান থেকে আমরা সাইন আপের কাজগুলো করে আপনাদের দেখে দেবো, ওকে। জাস্ট আমরা এখানে অনেক কিন্তু সাইন আপের কাজ রয়েছে, এখানে সাইন আপের কাজটা করে দেবো। তো আমি এখান থেকে এই কাজটা করে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এখন আমি সাইন আপের একটা কাজ দেখাবো। তো এই কাজটা আমি দেখাবো যে ও মাই রেস সাইন আপ, এটা করলে আপনাকে 10 সেন্ট দেবে, ওকে। তো কাজটা করার আগে বরাবর মতো সে আগের মতোই আমি বলবো, এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে দেখবেন যে জাস্ট স্যাটিসফাইড রেট, জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে এমপ্লয়ের উপর ক্লিক করবেন, তারপর এখানে একটু নিচে আসলে এখানে দেখবেন যে তার স্যাটিসফাইড রেটটা। তো এখানে দেখতে পাচ্ছেন তার স্যাটিসফাইড রেটটা মোটামুটি ভালো, 90% সে স্যাটিসফাইড করছে, 9% স্যাটিসফাইড করে নাই। তার মতো আমরা এই কাজটা করতে পারি, এই কাজটা করলে আমাদের স্যাটিসফাইড করবো। তো এখানে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, এখানে বলছে গো টু এ লিঙ্কে যেতে পারো, এখানে বলছে সাইন আপ আন্ডার দ্য অ্যাবো লিঙ্ক, ওকে। তো সাইন আপ করতে হবে, আর এখানে বলছে স্ক্রিনশট ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইল স্ক্রিনশট দেবে। জাস্ট আমরা এই লিঙ্কটাতে চলে যাবো, জাস্ট এই লিঙ্কটাতে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো জাস্ট এখান থেকে আমরা ওপেনে চলে যাবো। আর আজকে ভিডিওটা মাস্ট বি একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের লাইকই আমাদের অনুপ্রেরণা যোগায়, ওকে। আমরা এখান থেকে চলে আসলাম সেই সাইটটাতে, তারপর এখানে আমাদের বলছে সাইন আপ করতে। জাস্ট আমরা এখান থেকে সাইন আপ করবো, এখানে সাইন আপ নাও অ্যান্ড গ্রেট $10 রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে একটা সাইন আপ করে নেব, আমার একটু নেট ছিল, ওকে। তারপর এখান থেকে আমরা সাইন আপ যে অপশন রয়েছে জাস্ট এই সাইন আপ অপশনের উপর ক্লিক করবো, তারপর এখানে আমরা সাইন আপ করবো। এখানে আমরা ফার্স্ট টাইম দেবো, এখানে আমরা লাস্ট টাইমটা দিয়ে দেবো, ফার্স্ট টাইম লাস্ট টাইম, এখানে ইমেল, জাস্ট আমরা এখান থেকে ইমেলটা দিয়ে দেবো, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ওকে। জাস্ট আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দেওয়া শেষ, তারপর এখানে সাইন আপ যে অপশনটা রয়েছে জাস্ট এই সাইন আপ অপশনটার উপর একটা ক্লিক করে দিয়ে দেবো, ওকে। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সম্পূর্ণভাবে হয়ে গেলো, এবং আমাদের ইমেলে কিন্তু ভেরিফিকেশন করা লাগবে না। জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবো, আমাদের যেহেতু ভেরিফিকেশন করতে বলে নাই সেহেতু আমাদের ভেরিফিকেশন লাগবে না। জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট সেই সাইটটাতে চলে যাবো, তারপর এখান থেকে আমরা স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। তো দেখছেন তো মাত্র 2 মিনিটই কাজে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি 10 টাকার মতো ইনকাম করলাম। এখান থেকে আমরা এখান থেকে সাবমিট যে প্রুফ রয়েছে সাবমিট প্রুফে ক্লিক করে দেবো, তাহলে এখানে কিন্তু আমাদের কাজটা এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে লেখা রয়েছে যে ইউর টাস্ক আর সাবমিটেড সাকসেসফুল, এখান থেকে কিন্তু আমাদের এটা সাকসেসফুল লেখা রয়েছে। তো দেখতেই পারলেন এই কাজটা আমি কীভাবে করেছি, একদম সিম্পল কাজগুলো করা। এখানে দিতে পারছি অনেকগুলো কাজ কিন্তু আমার রিভিউতে রয়েছে। তার আগে আপনাদের একটা কাজ, আরেকটা কাজের আপনাদের একটু বলে দিচ্ছি, এখানে আপনার অ্যাপ রিভিউ যে অপশনগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু করা একদম সিম্পল। এখান থেকে আমি একটা কাজ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড প্লাস ইনস্টল, তো এই কাজটা করলে আপনাকে দেবে 20 সেন্ট, প্রায় 18 টাকার মতো। এই কাজটা করা একদম সিম্পল, আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে আপনার বলছে যে এই লিঙ্ক থেকে রকেট ক্লিনার এটা আপনাকে ডাউনলোড করতে বলছে, তারপর বলছে যে ডাউনলোড দ্য ইনস্টল অ্যাপ আর ইনস্টল করতে, এবং এখানে বলছে 2 মিনিট আপনার অ্যাপসটা ওপেন করতে হবে। তারপর এখানে বলছে গ্রেট গুগল প্লে রেট 5 স্টার অ্যান্ড রাইট গুড রিভিউ, গুড রিভিউ করলে কিন্তু এখান থেকে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ইনকাম করতে হয় একদম সিম্পল কাজগুলো করা। আশা করি আপনাদের সব কিছু বোঝাতে পেরেছি, যদি একদম সিম্পল। এখানে আপনি চাইলে আরও কিন্তু কাজ করতে পারেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা কাজ এখান থেকে আপনারা সিম্পলভাবে করে নেবেন, ওকে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি সব কিছু, যদি বুঝে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দেবেন, নতুন কোনো দর্শক এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।